আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। তো আমরা হচ্ছে সবাই একসাথে বাহিরে এসেছিলাম, আর এই তো আম গাছের নেচ থেকে আম কুড়িয়েছি, কিন্তু আমাদের বাড়ির আম তো বড় হতেই চাচ্ছে না মনে হচ্ছিল, মানে এত বেশি ছোট ছোট খাওয়া যাবে না এমন, কিন্তু আমগুলো পড়ে যাচ্ছে খরার কারণে। আর মানে ঘূর্ণিঝড় হয়েছিল তখনও কিন্তু আম ছোটো ছোটো আমগুলো পড়ে গিয়েছে। তো ভাবছিলাম আম খাবো, কিন্তু আম তো বড়ই হচ্ছে না। তো এইদিকে আমরা চলে আসলাম আমাদের মানে বাড়ির উঠান থেকে একটু দূরে আর কি। তো বাড়ির সামনে এখানে এসে আমরা শাক তুলছিলাম। তো এই শাকটাকে আপনারা কি বলে ডাকেন অবশ্য কমেন্ট করে জানাবেন। তো আমি হচ্ছে এই শাক মানে তুলে নিচ্ছিলাম আমরা সবাই মিলে গল্প করতে করতে। তো অনেক দিন পর এই শাকগুলো তুলছিলাম। আর এই শাক আলু দিয়ে রান্না করলে কিন্তু মজা লাগে। তো কী রান্না করবো ভাবছিলাম, মানে মাছ মাংস খাওয়া হচ্ছে প্রতিদিনই দেখা যায়, কালও কিন্তু মানে মাংস খেয়েছি। তো এখন আর মাছ খেতেও ইচ্ছা করছে না, আবার মাংস খেতেও ইচ্ছা করছিল না। তাই আমরা এই শাকগুলো কুটে কুটে তুলে আনলাম। এখন এই শাকগুলো বেছে নিব, আর কিছুটা শাক এখানে ফরিদার মা তুলে এনে দিয়েছেন। তো এখন সবগুলো শাক বসে বসে বেছে নিয়েছি, গরম পড়েছে প্রচুর, তো ফ্যানের নিচে বসে বসে এগুলো বেছে নিলাম। তারপর আমরা চলে এসেছি রান্নাবান্না করতে। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি, সবাই না টেনে সম্পূর্ণটা এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন। যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইদিকে একপাশে বসানো হয়েছে একটা হাঁড়ি না তরকারি, আমি মেবি ভুলে গিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি রান্না করছিলাম আলু দিয়ে, এই তো শাক ভাজি করবো। তো আমি প্রথমে রসুন আর কাঁচামরিচ ফালি ভেজে নিচ্ছি, তারপর হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু লম্বা লম্বা কুচি করে কাটা হয়েছে, তারপর এগুলো বেছে নিলাম। এখন আমি দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি কেটে রাখা দই রাখা শাক। তো এই শাকটা দেখা যায় বিশেষ করে আলু দিয়ে অথবা ডাল দিয়ে রান্না করলে ভালো হয়, তবে আমাদের কাছে আলু দিয়েই বেশি ভালো লাগে, তাই আলু দিয়ে রান্না করছিলাম। শাক দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর আমি ডেকে রেখে দেব। তো আবারও ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন নাড়া দিয়ে দিয়েছি, আর এখন মনে হচ্ছে তেল একটু বেশি দিয়ে ফেলেছি। শাক প্রথমে মনে হয়েছিল একটু বেশি আছে, পরে দেখা যায় মজা গিয়ে একদমই কমে গিয়েছে। প্রথমে ভাবছি আলু বেশি মানে কম হয়ে গিয়েছে, তো এখন দেখছি শাক কম হয়ে গিয়েছে এই আর কি। আর এইদিকে ডিম বোনা করবো আলু দিয়ে আবার। তো এখানে কিছুটা এখান থেকে শাক ভাজির জন্য আলু কাটা হয়েছিল, কিছু আলু আমি রেখে দিয়েছি। এখন এই তো মশলা টশলা কষিয়ে এই আলুগুলো দিয়ে দিলাম, আর ডিমও ভেজে দিয়েছে। তো এখন আমি মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইদিকে আমাদের গাছের বেলেম্বু ফাড়া হচ্ছে, বেলেম্বু দিয়ে ভর্তা তৈরি করবেন ফরিদার মা। তো আমাদেরকেও একটু দেন, উনি যখন ভর্তা মাখা তৈরি করেন। তো আমাদের দেখতে পাচ্ছেন এই তো আজকের খুবই মজাদার রান্নাবান্না হয়ে গিয়েছে। এখানে পাট শাক রান্না করা হয়েছিল, আমরা কিন্তু এইভাবে পাট শাকের একটু ঝোল ঝোল করে রান্না করে খাই, আমাদের কাছে ভালো লাগে। কিন্তু অনেকে দেখেছি মানে আস্ত আস্ত ফ্রাই করে খান শাক ভাজির মতো, তো ওইভাবে হয়তো বা ভালো লাগে, কিন্তু আমাদের কাছে এইভাবে রান্নাটা বেশি ভালো লাগে। এরপর দেখতে পাচ্ছেন রান্না করার পর পান্না মরিয়মরা দুইজন কিন্তু খেতে বসে পড়েছে, আর আমি বসে বসে ওদের খাওয়া দাওয়া একটু ভিডিও করছিলাম। তো ওরা হচ্ছে বলছে গরম গরম খেয়ে নেই। আর এইদিকে দেখতে পাচ্ছেন আনাসের মতো এরকম ছোটোবেলায় দুষ্টামি কারা কারা করেছেন কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এরকম করতাম। তো ওর আম্মা হচ্ছে নুনের পিঠা তৈরি করার জন্য একটা মানে ডো তৈরি করেছিলেন, আর এই তো চামচ দিয়ে যেই নাড়া দিয়েছেন সেই চামচটা কিন্তু সে এনে মনে হচ্ছে সে অনেক খাবে, কিন্তু তাকে মানে মুখে দিলে আর কি সে খেতে চায় না, কিন্তু চামচটা এনে যেভাবে খাচ্ছিল মনে হচ্ছিল যে সে কত কিছু না খায়। তো এরকম দুষ্টামি কিন্তু আমরা ছোটোবেলায় অনেক করেছি।
আমার আম্মু বলছিলেন তোমরা কিন্তু এরকম করতা, আমার তো আর মনে নেই। তো এই তো ওকে দেখে আমরা কিন্তু হাসতে হাসতে শেষ, আর আমি একটু ভিডিও করছিলাম যাতে ওর স্মৃতিটা আমার ভিডিওর মধ্যে থেকে যায়। এরপরে তো চলে এসেছি এখানে আমাদের পিছনে, আমাদের বাড়ির পিছনে। তো আজ হচ্ছে আমি আপনাদের সাথে দুই তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করব। কিছু ভিডিও শ্যুট হচ্ছে রমজানের, কারণ রোজার মধ্যে আসলে মানে রোজাটা কেটেছে অসুস্থের মধ্যে, আর খুব বেশি ভিডিও করতে পারিনি আর শেয়ার করতে পারিনি প্রতিদিন। আর যেগুলো মানে ভিডিও করেছি সেগুলো মানে শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো আজকের ভিডিওর মাঝখানে হচ্ছে কিছু কিছু শেয়ার করব। তো এখানে এটা ছিল কালকের শ্যুট করা ভিডিও, আমি কাল পাঙ্গাস মাছ দিয়ে এরকম লাউ পাতার বোতা করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু লাউ পাতা নিয়েছি, এখানে চার পাঁচটা লাউ পাতা নিয়েছি একদম কচি টাইপের, তারপর পাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে তিন পিস নিলাম আর কি পাঙ্গাস মাছ, তারপর এখানে লাল লাল কাঁচামরিচ দেখে আমি মানে বেছে দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, চাইলে এখানে কিছু রসুনও দেওয়া যাবে। তো আমি হচ্ছে এনেছিলাম কিন্তু অন্য কাজে লাগিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়ো দিলাম, আর এখন হচ্ছে লবণ দিব, আর সব শেষে দিয়ে দেবো একটু সরষের তেল। সরষের তেলে কিন্তু আমি ভেজে নেবো। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে, আস্তে আস্তে কিন্তু এগুলো ঠেলে নিব। তো আমি এখন নাড়াচাড়া করে তো ঢেলে নিয়েছিলাম, নিচের পাশটা কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি, আর মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিব। এই বর্তা এত বেশি মজার হয়, এত বেশি মজার বলার বাইরে। তো আপনারাও চাইলে এই পাঙ্গাস মাছ দিয়ে এরকম লাউ পাতার ভর্তা ট্রাই করতে পারেন। আর এই তো আমি মাছগুলোকে উল্টে দিয়েছি, তারপর আমি নামিয়ে নিব। তো মানে যেগুলো ঠেলে নিয়েছিলাম এগুলো নামিয়ে নিয়েছি। আমি হচ্ছে একটু পর মানে শিল্পটাই বাটবো, তো আমার বোন বলছে ও বাটবে, তো সে বেটে নেবে। আর এই দিকে আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম। এখানে একটা তরকারি রান্না করব, তো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী এগুলো দিয়ে দিব। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পানি দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষানোর জন্য। আর এই দিকে কিছু দেশি কই মাছ আমি ভেজে নিয়েছিলাম, তো কই মাছের দু পেঁয়াজা করব। মাছগুলোকে ভালো করে ধুয়ে আগে থেকে কিন্তু ভেজে নিয়ে এসেছি ঘর থেকে, চুলায় আর কি ভেজেছিলাম। তারপর দিয়ে দিলাম আমি মাছ, আর এখন মাছগুলো ভালো করে রান্না করার জন্য দিয়ে দিয়েছি পানি, আর একটু জাল জাল যাতে হয় দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ। আর এই তো এই জলের মধ্যে মাছগুলোকে ভালো করে আমি মানে কষিয়ে নেব, তারপর পানিটাও শুকিয়ে যাবে আমি নামিয়ে নিব। এই দেখে দেখতে পাচ্ছেন মরিচ ভর্তা অ্যান্ড মাছ ভর্তা হবে একসাথে। তো এখানে বেশি করে পেঁয়াজ আর মরিচ দেখতে পাচ্ছেন মাখিয়ে নিয়েছিল, তাও না এটা ছিল মানে শেষ রোজার ব্লগ আর কি। তারপর পেঁয়াজের সাথে মরিচগুলোকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিল। আর এই তো আগে থেকেই মানে বেশিগুলো অর্ধেকটা হচ্ছে একটা বাটিতে তুলে নিচ্ছে, আমরা মরিচের ভর্তা খাবো। তারপর অল্প কিছু মরিচ আর পেঁয়াজ দিয়ে এখন এই তো মাছ ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাছের মধ্যে কিন্তু মরিচের পরিমাণটা একদম কমিয়ে দেওয়া হয়েছে যাতে করে সবাই খেতে পারেন। তো আমরা যাতে একটু স্পাইসি খাই তাই আমরা কিন্তু আলাদা করে নিয়েছি মরিচের ভর্তা, চাইলে মাছের সাথে মিক্স করে খেতে পারবো আর চাইলে আলাদাও খেতে পারবো। দেন আমি এখানে ফ্রাই প্যানটা নামিয়ে নিয়েছি, আমার কিন্তু কই মাছের দু পেঁয়াজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা নামানোর পর এই দিকে চলে আসলাম, তো এখানে শিল্পটা তেমন না এখন বর্তারটা নিয়ে বসে পড়েছে। আর এই তো পাঙ্গাস মাছের কাঁটা হচ্ছে খুব সহজেই বেছে নেওয়া যায়, আর এই মাছ দিয়ে কিন্তু বর্তা তৈরি করলে দুর্দান্ত স্বাদ হয়। তো এই তো কাঁটা বেছে নেওয়ার পর এখন একটা বাটা দিলেই কিন্তু হয়ে যাবে বর্তা মাখা। আর আজ মানে অল্প করে পাতা দিয়ে আর কি বর্তা তৈরি করছিলাম। লাউ পাতা দিয়ে পাঙ্গাস মাছের ভর্তাটা কিন্তু বাটা হয়ে গিয়েছে, এখন এই তো লবণ দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী, আর উপর থেকে দিয়ে দিতে হবে সরষের তেল।
সরিষার তেলের যে একটা জাজালো ফ্লেভার, মানে সাথে সাথে দিয়ে খেলে আর কি মনে হয় যে অসাধারণ একটা ফ্লেভার হয়, আর সাথে সেই স্বাদ লাগে খেতে। তো এই তো উপর থেকে একটু সরিষার তেল দেওয়ার পর সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এখানে শিলপাটার মধ্যে গরম গরম কিছু ভাত নিয়ে নিয়েছে, তো এখন আমরাই তো পাটা মোচা ভাত খেয়ে নিব, মানে সেই স্বাদ লাগছিল। তো রুচি না থাকলেও দেখা যায় এই বর্তা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তো যাদের আমাদের মতো রুচি চলে গিয়েছে, চাইলে কিন্তু এই বর্তাটা ট্রাই করে খেতে পারেন, জিভের রুচি ফিরে পাবেন। আর এদিকে হচ্ছে মানে রোজার ইফতারের কিছু ভিডিও আর কি। এই তো দেখতে পাচ্ছেন যে মাছ ভর্তা তৈরি করা হয়েছিল, আর সাথে মরিচের ভর্তা, আরও কিন্তু আইটেম আছে। আমি কিছু মলা মাছের মাথাবাজি করেছি, মলা মাছের মাথাবাজি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, তাই ক্রিসপি করে ভেজে নিয়েছিলাম, ইফতারে খাবো। আর এই তো এখানে পাটশাকও রান্না করা হয়েছে একটু জল করে। আর আলহামদুলিল্লাহ রোজার দিনগুলো আমাদের খুব ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। আবারও যেন আমরা রোজা পাই, আল্লাহ যেন অতটুকু মানে হায়াতে বারকা দান করেন আমাদের সবাইকে, আমিন। তো এখানে এখানে দেখতে পারছেন শুরুতে দেখিয়েছিলাম আম একদম ছোট ছোট, তো এখানে দেখা যায় মুজাহিদ দেখতে পারছেন আম কুড়িয়ে নিয়ে এসেছে আমাদের বাড়ির মানে পিছন থেকে। তো এই আমগুলো মানে মোটামুটি আর কি খাওয়ার মতোই, এখানে দুই তিনটা আম এনেছে, তারপর কেটে আর কি আমরা খাচ্ছিলাম লবণ আর মরিচ দিয়ে প্রথম আম। আহা কি যে মজা বলার বাহিরে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না এই দানগুলো পেকে গিয়েছে, কিন্তু এই দানগুলো পুরোটাই কিন্তু মরে গেছে। তো আমি বলছি মানে আমি পাশের বাড়ি গিয়েছিলাম একদিন আগে, তো আমি বলছি ভাবি এই দানগুলো তো পেকে গিয়েছে, কিন্তু সবগুলো দান খাচ্ছে, কিন্তু এই সাইডের দানগুলো কেন পেকে গেল? তো উনি বলছেন যে সবগুলো দান মরে গেছে। তো আমরা বুঝতেই পারিনি এগুলো যে মরা দান, মানে এবারে ফসল একটু কমই হয়েছে সবার দান এইভাবে কিন্তু মরে গেছে। পরন্ত বিকাল ছিল, তো মুজাহিদ এখানে এসে একটু ভিডিও শ্যুট করে নিয়েছে। সূর্যাস্ত হয়ে গিয়েছে, আর জোহরের পর থেকে ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা হয়ে গিয়েছে, মনে হচ্ছিল বৃষ্টি আসতে পারে, তো জানি না বৃষ্টি আসবে কি না। আর এই দিকে দেখতে পাচ্ছেন ডালিম আনা হয়েছিল দুইটা, কিন্তু আমরা খেয়েছি একটা সবাই মিলে, আর একটা ডালিম কিন্তু রয়ে গিয়েছিল। তো এখন এই ডালিমটাকে তান্না কেটে নিয়েছি, আমরা সবাই খাবো, সবাই বলতে মুজাহিদ বলছিল ডালিম কেটে দাও আমি খাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ও সুন্দর করে কেটে ভিতরের যে যেগুলো আমরা খাবো এগুলো ও সুন্দর করে বের করে নিয়েছিল। আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই বলছিলেন মানে লাস্ট কয়েকটা ভিডিওতে আমার ভয়েস মানে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, তো আজকের ভিডিওতে মানে ভয়েস আপনারা শুনতে পেরেছেন কি না কমেন্ট করে জানাবেন। আর এর জন্য হয়তো বা এই ভিডিওগুলো মানে সবাই অ্যাভয়েড করেছেন, তো আমি জানি না মাঝে মধ্যে কিন্তু ভয়েস এরকম হয়ে যায়। তো আজ আপনাদের কাছে টিকটক লাগছে কি না অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে, সবাই প্লিজ একটা লাইক দিতে বলবেন না। এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।